সালাম আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে আজ আপনাদেরকে শেয়ার করব রাত্রের বেঁচে যাওয়া রুটি দিয়ে সকালে দারুণ সুন্দর একটা নাস্তা দেখতেই পাচ্ছে নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে মাসাল্লাহ খেতে অনেক বেশি ভালো হয় তো স্কিপ না করে সবাই পুরো ভিডিওটি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই নাস্তার রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে রাত্রে বেঁচে যাওয়া রুটি ফেলে না দিয়ে আপনারা এইভাবে সুন্দর নাস্তা তৈরি করে নিতে পারবেন চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি রুটি নিয়েছি তো রাত্রের বেঁচে যাওয়া চারটে রুটি ছিল এই চারটে রুটি দিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নেব গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এখানে আমি এক চামচ সর্ষের তেল আপনারা চাইলে এখানে সাদা তেল দিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে জিরেটা একটু ভেজে নেব জিরে ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি ঝাল আপনারা যে যেমন পছন্দ করেন সেইভাবে লঙ্কা দিয়ে দেবেন এবার আমি একটু ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব তো লবণ দিলে তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যাবে সেজন্য আমি প্রথমে লবণটা দিয়ে দিলাম একটু ভেজে নিচ্ছি দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিলাম আদা বাটা একটু রসুন বাটা এবার অল্প একটু পানি দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে মশলা খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু খুব ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি তো দিয়ে দিলাম আর ছোটো টুকরো করলে সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্য আমি খুব ছোট করে টুকরো করে নিয়েছি এবার নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি আলু মশলার সাথে কষিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি এবার একটু নাড়াচাড়া করে নেব এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তো দেখুন ঢাকাটা খুলে নিলাম এবার আপনাদেরকে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি আলু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন আলুতে পানীয় শুকিয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন তো আলুগুলো একটু এভাবে ভেঙে নেব এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি ধনে কুচি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আপনারা পছন্দ করলে ধনে পাতা কুচি দিবেন আর যারা পছন্দ করেন না স্কিপ করবেন নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তো রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নেব দেখুন প্লেটে তুলে নিয়েছি গরম আছে ঠান্ডা করে নেব এখানে দেখুন আমি একটা রুটি নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো সস এবার আমি চামচে করে তুলে এইভাবে একটু সস লাগিয়ে নেব সস দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে সে জন্য আমি দিয়ে দিচ্ছি পুরো রুটিতে খুব ভালোভাবে আমি সস লাগিয়ে নিলাম এবার আলুটাও ঠান্ডা হয়ে গিয়েছে এবার দেখুন আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চামচ মতো আলুর পুর দিয়ে দিলাম দেখুন আমি অর্ধেক রুটিতে কিন্তু আলুর পুর দিয়েছি আর অর্ধেকটা আমি ফাঁকা রেখেছি দেখতেই পাচ্ছেন আর খুব সুন্দর করে আলুর পুরটা আমি লাগিয়ে নিলাম এইভাবে দেখুন রুটি আমি ভাজ দিয়ে দিলাম খুব ভালোভাবে একটু চেপে দেব আর এই নাস্তাটা বানানো খুবই সহজ দেখুন এটা তৈরি হয়ে গিয়েছে আর এইভাবে চেপে দিলে খুব সুন্দর সেট হয়ে যাবে তো রেখে দিলাম ওটা আবারও আপনাদেরকে একটা আমি বানিয়ে দেখাচ্ছি যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন আবারও আমি সুন্দর করে পুর লাগিয়ে নিলাম আলুর আবারও ভাজ দিয়ে দিলাম এভাবে একটু চেপে দেব দেখুন এই নাস্তাটাও হয়ে গিয়েছে তো বাকি সবগুলো আমি তৈরি করে নেব তো দেখুন সবগুলো হয়ে গিয়েছে এবার গ্যাসে ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেলটা একটু ভালোভাবে গরম করে নেব এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো এখানে প্রথমে আমি দুটো নাস্তা দিয়ে দিলাম মিডিয়াম আছে উল্টে পাল্টে ভেজে নেব তো নাস্তাগুলো এক পাশ হালকা ভাজা হয়েছে এবার আমি উল্টে দিলাম তো খুব সাবধানে আমি একটু উল্টে দিচ্ছি দেখুন এভাবে করে আপনারা উল্টে দেবেন তো এইভাবে সুন্দর করে উল্টে পাল্টে নাস্তাগুলো মিডিয়াম থেকে লো আছে ভেজে নেব এই নাস্তাগুলো হাই হিটে ভাজা যাবে না হাই হিটে ভাজলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে জন্য নাস্তাগুলো মিডিয়াম থেকে লো আছে ভেজে নিতে হবে তো দেখুন আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন পাশে থাকা বেল বাটন প্রেস করবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন দেখুন নাস্তাগুলো সুন্দর কালার চলে এসেছে আমি ভেজে তুলে নিলাম তো বাকি নাস্তাগুলো একইভাবে ভেজে নেব তো বাকি নাস্তাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখুন প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন আর খেতে মশাল্লা অনেক বেশি সুন্দর হয় আপনারা রাত্রের বেঁচে যাওয়া রুটি ফেলে না দিয়ে এইভাবে একবার হলেও নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় তো এই নাস্তার রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে হাফেজ